স্বাগত স্বাগত আপনাদের সবাইকে। পৌষ সংক্রান্তির ঠিক আগের দিন আমি আমার ফ্যামিলির গুড্ডুকে, আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা একটা পিকনিক পার্টিতে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি। তো সারা দিন অনেক কিছু প্ল্যান করে রেখেছি, মনে মনে এটা করব ওটা করব, রওনা হয়ে গেছি আমরা বাড়ি থেকে। বলুন তো বন্ধুরা, এই জায়গাটা আগরতলার কোন জায়গা? সাঁই সাঁই করে আমাদের গাড়ি কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলে যাচ্ছে, পৌঁছে গেলাম আমরা একেবারে গন্তব্যে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে ঢালাও আয়োজন রয়েছে, খাওয়া দাওয়া মানে পান করা এভরিথিং। তো সবাই বেশ একটা তাঁবুর নিচে মনোহর একটা পরিবেশে আমরা এখানে যে যা কিছু মানে রয়েছে সেগুলি আমরা এনজয় করছিলাম সঙ্গে। কিন্তু পরিবেশটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কি রকম বাবুয়ানা ছিল। তো এটা একটা বিশেষ একটা কোয়ার্টার ছাউনিতে রয়েছে, তো প্রাইভেসির জন্য বলতে পারলাম না এক্স্যাক্টলি এরিয়াটা, কিন্তু যা কিছুই আয়োজন করা হয়েছিল সেই আয়োজকের ভূমিকায় যিনি ছিলেন ওনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তো আমি পারমিশন নিইনি বলে ওনার নামটা এখানে আমি প্রকাশ করতে পারলাম না। তো সারাদিন এইভাবে আমি গুড্ডুর বাবা কিন্তু এনজয় করেছি। তো আমরা ব্যাট বল নিয়ে গেছিলাম, তো গুড্ডু এখানে দেখছেন যে ব্যাটিং করছে, ও লেফট হ্যান্ডি। তারপরে এখানে কাছেই ছিল কিন্তু খুব সুন্দর ফুলের বাগান, সারাটা এরিয়া জুড়ে অনেক বড় ফুলের বাগান রয়েছে, একটা বাংলো ওখানে রয়েছে, চতুর্দিকে এই রকমের ঝাউ গাছে দিয়ে সাজানো পাতাবাহার, মনোরম মনোরম পাতাবাহার ফুল, গাঁদা ফুল, কী বলবো এক কথায়। একটুখানি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চতুর্দিকে এত সুন্দর মনোহর পরিবেশ। আর বিশেষ করে আমরা সবাই রয়েছিলাম, ফ্যামিলির প্রত্যেকে রয়েছিল এখানে, প্রত্যেক বাচ্চারা কিন্তু গ্রাউন্ডে খেলছিল। এখানে দেখতে পাচ্ছেন যে মহিলা ক্রিকেট টিমের পক্ষ থেকে আমাকেও নিযুক্ত করা হয়েছে, তো এখানে আমি বোলিং করছি, আমার ছেলে এখানে ব্যাটিং করছে। তো ব্যাটিং বোলিং কীরকম হলো জানাবেন। এই দেখতে পাচ্ছেন যে স্বনামধন্য কয়েকজন মিউজিশিয়ান ধীরে ধীরে পৌঁছে যাচ্ছেন। তো আবার আমরা এইখানে খেলাধুলো করার পরে আবার পৌঁছে গেলাম। তো এখানে একটা রিং দেখতে পাচ্ছেন, যেটাকে দেখ রাজ্য
হ্যাপি মকর সংক্রান্তি বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রেখে দেবেন। টাটা, বাই বাই।